জয়পুরহাটে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মিথ্যা মামলা দেয়ায় মাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের 1 ফেব্রুয়ারি সদরের বিষ্ণুপুর গ্রামে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে ধর্ষণ করে প্রতিবেশী মারুফ। পরে 5 লাখ টাকা দাবি করে 21 মার্চ মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয় মারুফ। এমন অভিযোগ নিয়ে গত 17 আগস্ট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন মেয়ের মা। তবে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে মামলাটি তুলে নিতে আবেদন করেন বাদী নিজেই। এ সময় বাদীর দায়ের করা মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় মেয়ের মাকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত। একটি আপসনামা দাখিল করা বিজ্ঞ আদালতের কাছে মামলাটাই মিথ্যা প্রমাণিত হয়। তাকে বিদ্যমান আইনে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এটা একটা গ্রেট মেসেজ সাধারণ মানুষের কাছে যে মিথ্যা ধর্ষণের মামলা বা নারী শিশু নির্যাতনের মামলা করলে এরকম দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রয়েছে।